ফটিকরাইবাসী দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে গ্রাম উন্নয়ন দপ্তর ফটিকরাইয়ের ইন্দিরা কলোনি থেকে সাইদাবাড়ি পর্যন্ত মনু নদীর ওপর আরসিসি ফুটব্রিজ নির্মাণের কাজ শুরু করল। মঙ্গলবার এই ফুটব্রিজের শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শিলান্যাস করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, আরডি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, গ্রাম প্রধান সহ অন্যান্য অতিথিরা। এই শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস বলেন, মনু নদীর ওপর এই ব্রিজের জন্য এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের, এই দাবি পূরণ হতে চলেছে। আরসিসি ফুটব্রিজ নির্মাণ কাজে শিলান্যাস সম্পন্ন হলো মঙ্গলবার। 2,82,00,000 টাকা ব্যয় নির্মিত হবে আরসিসি ফুটব্রিজ। তিনি আরডি দপ্তর এবং নির্মাণ কাজের বরাত পাওয়া সংস্থার আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, নির্মাণ কাজে গুণগত মান নিয়ে আপোষ করা চলবে না। তিনি আরও জানান, আপনারা এই কাজ করুন লাভের জন্য নয়, পুণ্যের জন্য। তো এখানে বাইরে থেকে মানুষ আসার কিন্তু একটা সুযোগ হবে, যদিও তার জন্য আমাদের প্রায় আরো 2 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর পরে গিয়ে আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে পারবো। যারা এই কাজ করবে, আরডি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ সাহেব আপনাদেরকে বলেছেন কত টাকা স্যাংশন আছে, কতটুকু লেন্থ হবে, ওয়েডিং কতটুকু হবে, সেই সমস্ত বিষয় উনি এক্সপ্লেইন করেছেন। আমি আরডি ইঞ্জিনিয়ার সাহেবের কাছে আবেদন রাখবো এবং বিশেষ করে যারা কাজ নিয়েছে এজেন্সি, তাদের মধ্যে থেকে যদি কোনো প্রতিনিধি এখানে থাকে তাদের কাছে আবেদন রাখো, যে কোনো কন্ট্রাক্টর কিংবা এজেন্সি যখনই কোনো কাজ নেয় সেই কাজ তারা লাভের জন্য করে, যে আমি পরিশ্রম করব তার বিনিময়ে আমি কিছু লাভ বা প্রফিট পেতে চাই। এটা খুব সাধারণ মানসিকতা এবং এটা হওয়াটাই স্বাভাবিক, এটা সবাই কিছু না কিছু কাজ করে তার লাভের জন্য। এই কাজের ক্ষেত্রে আমি আবেদন রাখবো যারা এজেন্সি আছে এবং আমাদের ডিপার্টমেন্টের আধিকারিক আছে, এই কাজ আপনি লাভের জন্য করবেন না, এই কাজ করুন আপনি পুণ্যের জন্য। উল্লেখ্য, এই আরসিসি ফুটব্রিজ নির্মাণ হলে পরে মনু নদীর এপার উপার 2 এলাকার জনগণের বিশেষ সুবিধা হবে, 2 এলাকার কৃষিজীবী অংশের মানুষ অনেক বেশি উপকৃত হবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।